করোনায় আজ মৃত্যু হয়েছে 52 জনের। তারা 3 দিন ধরে সংক্রমণ 5,000-এর উপরে, আবারও চূড়ায় উঠছে সংক্রমণ। আইসিইউ খালি নেই, ঠাঁই নেই হাসপাতালে। এমন পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ধরনের জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। তবে এমন নির্দেশনায় সংক্রমণের লাগাম টানা যাবে? এদিকে 8 এপ্রিল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ শুরু হবার কথা থাকলেও ভারত সব ধরনের টিকা রপ্তানির সিদ্ধান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয়, সেটি বা টিকা পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংক্রমণ বাড়ছে, চিকিৎসা সেবা মেলা হয়ে যাচ্ছে দুষ্কর, তার উপরে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, মূল প্রশ্নে যাবার আগে একটু সংক্ষেপে এক লাইনে যদি আমাদেরকে বলেন যে এই যে 18 দফা নির্দেশনা, এই নির্দেশনাটা কাদেরকে দেয়া হচ্ছে বা কাকে দেয়া হচ্ছে? ধন্যবাদ। আসলে এই নির্দেশনাটা যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে আমরা দেখব যে একটি অংশ হচ্ছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য, তারা কিছু নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন, তার দিক নির্দেশনা। অন্যদিকে দেশবাসীর কাছে কিছু পরামর্শ এবং নির্দেশনা। কারণ হচ্ছে যাদের জন্য নির্দেশনা দেয়া হলো সেই প্রজাতন্ত্রের কর্মচারীরা স্থানীয়ভাবে সেই নির্দেশনাকে অনুসরণ করে কাজ করবেন। অন্যদিকে দেশবাসীর কাছে একটি বার্তা পৌঁছানো হলো যে এই সংকটময় অবস্থা যেটি করোনা তৈরি করেছে, সংক্রমণের যে উদ্যোগতি তৈরি করেছে, সেই উদ্যোগতির রাশ টেনে তুলতে হলে আমাদেরকে কিছু শৃঙ্খলার মধ্যে আসতে হবে। সেই কথাটি সবাইকে মনে করিয়ে দেয়া এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে নির্দেশনার মূল কথা। ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, যদি একদম প্রথম নির্দেশনাটা দেখি, সকল ধরনের জনসমাগম সামাজিক রাজনৈতিক ধর্মীয় এবং অন্যান্য সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। এই যে জনসমাগম সীমিত করতে হবে, মানে এটি কার জন্য এই বার্তা? এই সীমিত করা, জনগণ কি বুঝবে আসলে সীমিত করা দিয়ে? কোনটা উচ্চ সংক্রমণযুক্ত এলাকা সেটার জন্য কোথায় প্রজ্ঞাপন, মানে বুঝবো কি করে কার জন্য নিরুৎসাহিত করা বলতে? কি এটা কি একটা অস্পষ্ট বার্তা নয়? আসলে এটি যে যেভাবে দেখেন বার্তাটা তার কাছে সেই রকম। প্রজাতন্ত্রের কর্মচারী যারা মাঠ পর্যায়ে কাজ করেন, আমার স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত আমার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তারা, এখানে জেলা প্রশাসন আছেন, এখানে পুলিশ প্রশাসন আছেন, যে 31টি জেলাকে উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ যে জেলা হিসেবে আমরা চিহ্নিত করেছি, সেই জেলাগুলো এবং অন্যান্য যাদের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, যারা মধ্য থেকে উচ্চে চলে যেতে পারেন, সেই বিশেষ বিশেষ জায়গাগুলোতে যারা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত আছেন, যারা পুরো করোনা পরিস্থিতিকে নজরদারি করবেন এবং জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষা করবেন, এই নির্দেশনাগুলো কিন্তু তাদের জন্য। আমরা যদি একটু খেয়াল করে দেখি, সেখানে জনসমাগম অর্থাৎ সামাজিক রাজনৈতিক ধর্মীয় এবং অন্যান্য এগুলোকে বন্ধ করতে বলা হয়েছে, সীমিত করতে বলা হয়েছে। আমরা আমরা বিশ্বাস করতে চাই আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন যে এই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হয়। কারণ আমরা মনে করি যে প্রত্যেকটি জেলাতে, যে জেলাগুলোতে সংক্রমণের হার অতি উচ্চ এবং যারা উচ্চ ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছেন বা পড়ে যাবেন, সেখানে যদি ধরেন বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ ইত্যাদি ইত্যাদি যদি বন্ধ করে দেওয়া যায়, এটি কিন্তু জেলা প্রশাসক তার নির্বাহী ক্ষমতা বলেই করতে পারেন, সেটি কিন্তু করে দিলেই জনসমাবেশটা বন্ধ হয়ে যাবে। ব্যক্তিগত সুরক্ষার জন্য মানুষকে মাস্ক পরতে হবে, দূরত্ব রক্ষা করে চলতে হবে, হাত ধুয়ে ফেলতে হবে, এগুলো কিন্তু সাধারণভাবে প্রচার হচ্ছে। এটি যখন প্রশাসন মাঠে নেমে তদারকি করতে শুরু করবেন, গণপরিবহনে 50% সিট খালি থাকছে কিনা, মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, এই বার্তাটি কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। এবং এই বার্তাটি যখন তাহলে আগামীকাল থেকে এই তদারকি শুরু হবে, এটি আরেকবার একটু আপনি স্পষ্ট করে যদি বলেন, আর সাথে সাথে যদি তদারকি করে দেখা হয় যে মানা হচ্ছে না, তাহলে ব্যবস্থা কি নেওয়া হবে? এই তদারকি কিন্তু গত কিছুদিন ধরেই চলছে। আপনি যদি গতকাল কেউ খেয়াল করে থাকেন তাহলে সিলেটে 2 জন প্রবাসী কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘন করে বাইরে চলে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে, জরিমানা করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। এটি হচ্ছে বার্তা, যারা আইনের অমান্য করবেন, যারা অন্যের জীবনকে হুমকির মুখে ঠেলে দিবেন, তাদের প্রতি কিন্তু কঠোর আইন প্রয়োগ করা হবে। তার মানে এই নয় যে যারা আইন মেনে চলবেন তাদেরকে বিরক্ত করা হবে, ব্যাপারটি সেটি নয়। ব্যাপারটি হচ্ছে মনে করিয়ে দেওয়া, যার যার জায়গায় দাঁড়িয়ে তাকে কাজ করতে হবে, আইন মেনে চলতে হবে। কেবলমাত্র আইন মেনে চলেই এই মানুষের কাছ থেকে মানুষের কাছে যে সংক্রমণটি ছড়াচ্ছে সেটিকে আটকে দেওয়া সম্ভব। এবং এই কাজে সবার সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বার্তাটি কিন্তু মোটা দাগে এই নির্দেশনাগুলোর মধ্য দিয়ে দেওয়া হয়েছে। যখন যেখানে যেটি প্রয়োজন, সরকার জনস্বার্থে জনগণের জীবন মান রক্ষা করবার জন্য যেটি যখন প্রয়োজন মনে করবে, নির্দ্বিধায় সেটি করবে, এই বার্তাটি এখানে আছে।